নমস্কার, আজকে এটা আমাদের গল্প। এই ছবির মিউজিক রিলিজ হলো লর্ড অফ দ্য ড্রিঙ্কসে। তো আমি কি বলবো, আমার ডেবিউ ডিরেকশনের কাজ, প্রথম আমি এত বড় একটা দুঃসাহসের কাজ করে ফেলেছি। এবং দর্শকের যদি ভালো লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তো আপনারা আসবেন, ছবিটি খুব দ্রুতই মুক্তি পেতে চলেছে, ঢাকা প্রোডাকশনের ব্যানারে হচ্ছে। এবং আমাদের সঙ্গে আছেন আর একজন প্রডিউসার, সুভাষ বেরা। এই সুভাষ বেরা এবং ঢাকা প্রোডাকশনের শুভঙ্কর মিত্র এগিয়ে না এলে ছবিটা শেষ হতো না। আমি আমার এন্টায়ার টিমের কাছে, আমার সমস্ত কলিগদের কাছে, সমস্ত কলাকুশলীদের কাছে অসম্ভব রকমভাবে কৃতজ্ঞ। আমাদের সুকান্ত দা, জয়তী, লগ্নজিতা, খরা, যারা গান গেয়েছেন, আরও অনেক ছোটো বাচ্চা বাচ্চা ছেলেপুলেরা, মনস্বিতা, আলাপ, মেঘা, কাজল, এরা গান গেয়েছে, প্রাঞ্জল অসাধারণ মিউজিক করেছে। ইনফ্যাক্ট সবাই মিলে আমাকে ভীষণ প্যাম্পার করে ভালোবেসে আমরা সবাই মিলে এই কাজটা করেছি। দর্শকদের কাছে আমার অনুরোধ, আপনারা বড় পর্দায় এসে ছবিটা দেখুন, কারণ আমরা এত কষ্ট করে ছবিটা বানিয়েছি বড় পর্দায় আপনারা এসে দেখবেন বলে। আপনাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন। নমস্কার, জুই আর জুদাজি, আপনাদের সামনে বলতে চাইছি যে এটা আমাদের গল্প। যে ছবিটা আসছে সেটা আপনারা সিনেমা হলে এসে দেখুন, আর এটা আমাদের গল্পের একটা চরিত্র হয়ে উঠবে। এখানে এটা মানসী সিনহা, মানসীদির প্রথম ছবি ডিরেক্টর হিসেবে। আর যারা যারা কাজ করেছেন, যেমন উপুদা আছে, খরাজ দা আছে, অপা আছে, দুর্গা আছে, জুই আছে, আমি আছি, কোনি আছে, বাংলাদেশ থেকে দাদিন আছে, তো সবাই মিলে এত মজা করতে করতে আমরা এই কাজটা করেছি। আমাদের জীবন থেকে তো খুনসুটি, মজা, ছোটোখাটো জিনিসে ভালো লাগা, ভালোবাসা, এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সেগুলো ফেরত পাওয়ার জন্যই এটা আমাদের জীবন। আর এই মুহূর্তে আমরা এখানে উপস্থিত হয়েছি আজকের মিউজিক লঞ্চ অনুষ্ঠানে, মানে পরিচালনায় মানসী সিনহা, আমাদের ফেভারিট মানুষের প্রথম ছবি অ্যাজ আ ডিরেক্টর। আমরা সকলে খুব এক্সাইটেড, আমরা চাই আপনারা হলে এসে ছবিটা দেখুন যেভাবে জুদা জুদা বলল, আর আপনাদের ফ্যামিলিকেও নিয়ে আসুন, কারণ এটা একটা পারিবারিক ছবি, আপনাদের ভালো লাগবে এইটুকু বলতে পারি। নমস্কার, আমি আর্য দাশগুপ্ত। আজকে আমরা গ্র্যান্ড মিউজিক লঞ্চ অফ এটা আমাদের গল্পতে আছি, লর্ড অফ দ্য ড্রিঙ্কসে। এই ছবিটা আমার কাছে খুব প্রিয় একটা ছবি, কারণ এটা মানসী আন্টি ডিরেকশনের প্রথম কাজ। তো সেই জায়গা থেকে মানসী আন্টি যে আমাকে এই চরিত্রটা, আমি একটা পাঞ্জাবি ছেলের চরিত্রে অভিনয় করেছি, শাশ্বত অঙ্কেলের ছেলে, নাতির অভিনয় করেছি। তো সেই জায়গা থেকে আমি খুবই ব্লেসড যে মানসী আন্টি আমাকে এত ভালো একটা সুযোগ দিয়েছে এত ভালো একটা সিনেমায়। তো সিনেমাটা রিলিজ হচ্ছে, আর মানসী আন্টি তো আমাকে, মানে আমার জন্য মানসী আন্টি মায়ের মতন, কারণ ছোটোবেলা থেকে আমি মানসী আন্টির সাথেই কাজ করেছি, ছোটোবেলা বড় হয়ে ওঠাটা আমার এদের সবার সাথে, এই পরিবারটার সাথে, আমার এই ইন্ডাস্ট্রি পরিবারটার সাথে। তো সেটাই বলবো। আর এই ছবিটা আমি একটাই জিনিস বলবো যে এটার একটাই, এই ছবিটার একটাই মানে সেটা হচ্ছে কারোর, মানে কেউ সময়ে আটকে থাকে না, কারোর সময় কোনো দিনও আটকে থাকে না। তো যেটা মন চাইছে, তোমার যদি বাবা মার সাথে ঝামেলা হয়েছে বা ঝগড়া হচ্ছে, সেই সব মিটিয়ে ভালোবাসার কথা বলো, ভালো কথা বলো, কারণ সময় কারোর জন্য আটকে থাকে না, যা মন চাইছে সেটাই করো। আর এটা আমাদের গল্প রিলিজ হচ্ছে, খুব কষ্টের একটা ছবি বলবো, মানে কাজের সূত্রে খুব স্ট্রাগল করেছি এই কাজের সূত্রে, কারণ শুটিং অনেকবার আটকে গেছে, তারপর আবার শুরু হয়েছে, আবার আটকে গেছে, সেই 2020 থেকে 2024 হচ্ছে লং প্রসেস। তো ছবিটা অ্যাট লাস্ট রিলিজ হচ্ছে। তো অডিয়েন্সদের বলবো, এটা শুধু আমাদের গল্প না, এটা সবার গল্প, সবাই প্লিজ হলে গিয়ে এই মিষ্টি মন ছুঁয়ে যাওয়া গল্পটা প্লিজ সবাইকে দেখবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। এটা প্রথম কাজ, এটা আমাদের গল্প, এবং এটা আমার বড় পর্দায় প্রথম কাজ। আমার চরিত্রটার নাম হচ্ছে জয়ী, এবং আমি খুবই মানসী ম্যামের কাছে কৃতজ্ঞ, তার কারণ প্রথম আমাকে বড় পর্দায় সুযোগ দেওয়ার জন্য। তো আমার পরবর্তী অভিনয় জীবনে আমি মানসী ম্যামের প্রতি, মানে মানসী ম্যাম আমার কাছে একজন বাবা মার মতো আর কি, আমাকে যে যিনি জন্ম দিয়ে অভিনেত্রী পূজা কর্মকারকে,
বড় পর্দাতে। এর আগে আমি সিরিয়াল করেছি কিন্তু বড় পর্দা এটি আমার প্রথম কাজ। তো ছবিটি পঞ্চাশোর্ধ আপনাদের ফ্যামিলিতে সবার মানে সেম স্টোরি, পঞ্চাশোর্ধ যে কজন মানুষ আছে তারা সবাই খুব লোনলিনেসে ভুগছে, তখন তাদের একমাত্র সঙ্গী হয় তাদের নাতি নাতনি। তো আমার কাছে আমি হচ্ছে মানে অপাদির নাতনি হয়েছি, অপাদির হচ্ছে আমার ঠাম্মি। তো ঠাম্মির বেস্ট ফ্রেন্ড আমি। ঠাম্মির লাইফে লোনলিনেস, একাকিত্ব, তার লাইফে প্রেম সমস্ত কিছু সাক্ষী হচ্ছে আমি। তো এই ছবিটা আপনার আমার সবার বাড়ির গল্প। তো আপনারা মানে আমি তো আমার মানে এই গল্পের সাথে নিজেকে খুব রিলেট করতে পেরেছি, কারণ আমার যে ঠাকুমা দাদু যারা ছিলেন তাদের সাথে আমার যেরকম সম্পর্ক ছিল। তো আমাদের ঘরের গল্পগুলো কখনো সিনেমা হয়ে ওঠে না। তো এই মুভিটা দেখার সময় আপনাদের মনে হয় বা এটা তো আমাদেরই গল্প, সুতরাং দেখতেই হবে, এটা আমাদের গল্প।